তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটি নিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো 31st নাইট পার্টি সেলিব্রেশনে বর্মন মিউজিক চলছিল হলদিয়াতে। তো 31স্টে আমি ছিলাম মাঝনাতে, তাই 31স্ট নাইটে যেতে পারিনি। তো আজ 1লা জানুয়ারি, তো এই 1লা জানুয়ারিতে বর্মন চলছে হলদিয়ার চাউল খোলাতে। তো হলদিয়ার চাউলখোলা প্রাথমিক বিদ্যালয়ের কাছেই চলছে। তো আমি যাচ্ছি হলদিয়া, তো ওখান থেকেই দেখাবো তোমাদের বর্মন মিউজিককে। তো দেখতে থাকো ভিডিওটি। তো ভিডিওটি আমি আগেই করছিলাম যাওয়ার পথে, তো এখন ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ডটা দিচ্ছি, কারণ এমনিতেই গাড়ি ঘোড়ার সাউন্ডের শব্দ ভিডিওতে খুব একটা আশানুরূপ ভালো হবে না, তাই জন্য আমি ভিডিওটি শেষে এডিটিং করার সময় সাউন্ডটা করছে। তো ফাইনালি আমি ওখান থেকে অলরেডি ঘুরেছি, ঘুরে হলদিয়ার মানুষের সঙ্গে কথাবার্তা বলে এবং ক্লাবের মানুষের সঙ্গে সবার সঙ্গে কথাবার্তা বলে খুবই ভালো কমিটি, একদম কোনো অসুবিধা নেই। এবং বর্মনও খুব ভালোই চলছে। তো দেখাবো, এটা দেখতে পাচ্ছ ব্রজলাল চোখ মোড়, আমি নন্দকুমার থেকে ভিডিওটা দেখাচ্ছিলাম। তো এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছ, এটা ব্রজলাল চোখ মোড়। তো এরপরেই মোরাম পড়বে, এর মোরামের পরই রয়েছে হলদিয়া সিটি। তো ওই হলদিয়া সিটি থেকেই আমাকে যেতে হবে বাম হাতে। তো ওখান থেকে আমাকে বাইকে করেই নিয়ে গেছে তারা, তো এবং ফেরার পথে আমাকে বাইকে করে আবার ছেড়ে দিয়ে ও গেছে। তো ব্রজলাল চোখ মোড়টা পেরিয়ে দেখতে পাবে হলদিয়া সিটি, তো ওখান থেকেই বামহাতি রাস্তায় ঢুকবো, দেখাই পুরোটা আমি ভালো করে। এটা এখন ব্রজলাল চক মোড়, এরপরে এটা দেখতে পাচ্ছ হলদিয়া সিটি, একদম 0 পয়েন্ট হলদিয়া। তো এখান থেকেই যাবো আমি চাউলখোলা। তো বর্মনের ক্লাবের সদস্যরা আমাকে বাইকে করেই আনতে এসছে, তো ওদের সঙ্গেই যাবো, কি আমি টোটাল সেট আপটাই দেখাবো। তো সত্যিকারের অসাধারণ কমিটি, এবং কমিটিতে আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজে রেখেছিল ঠাকুরের প্রসাদ। তো কাছে চলছিল হরি বাসরের সভা, তো ওখান থেকে আমরা ঠাকুর প্রসাদ এবং বর্মন মিউজিকের সমস্ত অপারেটরদের সঙ্গে নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম ঠাকুরের প্রসাদ খেতে। তো এসেই আমরা শুরু করেছিলাম সাউন্ড টেস্টিং। তো টোটাল সাউন্ড টেস্টিংটাই আমি দেখাবো এখান থেকে। তো তার আগে আমি ডিজিটা দেখাবো, তো প্রথমেই যেটা দিয়ে সাউন্ড সিস্টেম চলবে তো ওটাকে আগে দেখাই। দেখতে পাচ্ছ বর্মন বসে রয়েছে, মেশিন সেট আপ এই ঘরের মধ্যে রয়েছে। তো চলো দেখতে থাকো, প্রথমে ডিজিটা দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে ডিজি রয়েছে, অলরেডি জমায়েত হয়ে গেছে। প্রথমেই দেখছি 2 সিলিন্ডার একটা, তো তারপরে এটা এটা 82 কেভি, 82 কেভির ডিজি। ওদিকে একটা 95 রয়েছে, তো এদিকে একটা 2 সিলিন্ডার এবং এদিকে 82 কেভি ডিজি, ওদিকে একটা রয়েছে 95। তো এখানে সমস্ত বন্ধুরা রয়েছে। তো হলদিয়ায় যে এত সাউন্ড প্রেমী ছিল আমার জানা নেই। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে, দেখতে পাবে।
तुम्हें पता हो कि हम बंदूक और डीजे दोनों चलाते हैं। डीजे बीएम रिमिक्स মজা হলো আজকে একই সঙ্গে বর্মনের অপারেটরদের সঙ্গে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।